হ্যালো ফ্রেন্ড অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস আজকে যে বিষয়টি আলোচনা আলোচনা করবো সেটি হল যে সমস্ত প্যারা টিচার অর্থাৎ গভর্নমেন্ট স্কুলে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট স্কুলে যে সমস্ত শিক্ষকগুলো আংশিক শিক্ষক বা প্যারা প্যারা টিচার হিসাবে আছেন তারা যেসব ডিএলএডের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন দু হাজার পনেরো টু সতেরোর জন্য তো তাদের অ্যাডমিট এক্সামের জন্য অ্যাডমিটের ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন বন্ধুরা শুরু করা যাক শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আমার চ্যানেল অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলের নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এরপরে বেলাইকন আসবে সেটাকেও ক্লিক করে আমার সঙ্গে থাকুন কারণ বন্ধুরা যখনই আমি এমন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকবো তখনই সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবে চলুন বন্ধুরা শুরু করা যাক কীভাবে ডিএলএড অ্যাডমিটের জন্য আংশিক শিক্ষকদের ফর্মটা ফিল আপ করা হয় দেখা যাক চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে আসতে হবে ডাব্লিউডাব্লিউ এখানে এলে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি যে প্রাইমারি টেটে ফর্ম ফিল আপ করেছেন তাতে যদি কোনো ভুল থাকে তাহলে এখান থেকে সেটা এডিট করতে পারবেন সেটা দেখুন এইখানে রয়েছে রেড কালার নিউ ব্লিংকিং করছে তার নিচে দেখুন অনলাইন ফর্ম ফিল আপ ফর ফার্স্ট ইয়ার টিম এন্ড যারা এক্সামিনেশন অফ টু ইয়ার্স ডিএলইডি কোর্স ও মেড তো এইখানে আপনি ক্লিক করবেন যদি ডিএলএডের জন্য করে ফর্মটা ফিল আপ করেন তো এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরেতে আসবে এমন একটা পেজ ভালো করে লক্ষ্য রাখুন এখানে দেখাচ্ছে যে রিপিন্ট রিপিন্ট অ্যাকো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটা দেবার পরেতে আপনার এখানে এমন একটা পেজ চলে আসবে শুধু আপনি এখানে ডেট অফ জয়নিং যে স্কুলে বর্তমানে কাজ করছেন সেখানে কত সালে জয়নিং করেছেন সেটা এখানে দেবেন তারপরে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার কম্পালসারি সাবজেক্ট কী আছে সেটা দেবেন সায়েন্স আছে না সোশ্যাল সায়েন্স আপনার মিডিয়ামটা দেবেন তারপরে এখানে দেবেন নেম অফ দ্য স্কুল নেম অফ দ্য স্কুল পোস্ট ইন যে আপনি কোন স্কুলে বর্তমানে পোস্টিং করছেন সেটা এখানে দেবেন আপনার স্কুলের সার্কেলটা এখানে দেবেন সার্কেলটা দেওয়ার পরেতে বন্ধুরা এখানে আপনি একটা ফটো দেবেন ফটো লাগাবেন তারপরে একটা সিগনেচার লাগাবেন ফটোটা দুশো কেবির মধ্যে থাকতে হবে প্লাস জেপিজি ফাইলে থাকতে হবে তারপরে আপনি এখানে চিক লাগাবেন সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এটা চলে আসবে চলে আসার পরে যেটা করতে হবে আপনাকে সেটা হলো যে পেমেন্ট করতে হবে হাজার টাকা এক হাজার টাকা পেমেন্ট করতে হবে আগে ছিল দু হাজার টাকা সেটা কমিয়ে এখন হয়েছে হাজার টাকা যারা অলরেডি দু হাজার টাকা পেমেন্ট করে ফেলেছেন তাদেরকে রিফান্ড দেবে এমন মেসেজ সকলের কাছেই চলে এসেছে প্রায় কিংবা আপনি এদের নোটিশ বোর্ডটা ফলো করবেন পেমেন্ট করার পর আপনার অ্যাকোয়া স্লিপটা লোড করে নেবেন পেমেন্ট হয়ে গেলে এমন দেখাবে আপনাকে যে ইউ হ্যাভ সেভ অ্যান্ড অ্যাপ্লিকেশান তো এটা আপনার এইখানে প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করার পরেতে দেখুন এই কোনটায় দেখুন যে আপনার সার্চ বার রয়েছে সার্চ বারে দেখুন এখানে একটা এমন চিহ্ন আসবে এখানে ক্লিক করবেন এটাকে যদি আপনি অলওয়েজ শো করে রাখেন তবে ওখানে প্রিন্ট মারার সাথে সাথেই দেখতে দেবে এটা আর যদি শো না করে থাকেন তাহলে এইখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন আমি দেখালাম না ওটা কারণ ওটা একটা খুবই পার্সোনাল ছিল সেটা দেখালাম না তো বন্ধুরা আপনারা এমনভাবে করতে পারবেন এবং ফিজটা জমা করতে পারবেন আশা করি বন্ধুরা এটা আপনাদের খুবই হেল্পফুল হয়ে উঠল যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল অনলাইন টেক ইনফরমেশান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং